আমাদের নুরুল কাদের সাহেব এটা এখানে দেশ গার্মেন্টস হিসেবে পরিচিত, প্রথম গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটা আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় এবং সেদিন থেকেই এই যাত্রা শুরু হয় আমাদের এই গার্মেন্টসের। আর আজকে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, যে আমরা যেখানে এই ফরেন এক্সচেঞ্জ আনার আমাদের সবচেয়ে বেশি ফরেন এক্সচেঞ্জ আমরা এই সেক্টর থেকে আর্ন করছি। দ্বিতীয় আরেকটা কথা, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই এমন এক সময় উনি পাওয়ারে এসেছিলেন যেখানে অলরেডি নজরুল ভাই বলেছেন যে আমাদের দেশে কোনো সরকার ছিল না, আর্মিতে কোনো ডিসিপ্লিন ছিল না, সিভিল লাইফে কোনো ডিসিপ্লিন ছিল না, সেই ডিসিপ্লিন আনতে ওনাকে দৃঢ়কণ্ঠে সকলকে দমন করতে হয়েছে, আর্মিতে চেইন অফ কমান্ড আনতে হয়েছে, সিভিল সার্ভিসে যাতে তারা কাজ করে পলিটিক্স থেকে যাতে দূরে সরে যেতে পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন। এবং উনি মনে করেছিলেন যে আমাদের দেশে এই এত হাজার হাজার যুবক যারা আজকে কাজ করতে পারছে না তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা, উনি এটা একটা বিরাট কাজ মনে করেছিলেন। উনি দেখলেন যে ইসলামিক দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক বেশি করে গড়ে তুলতে হবে, কারণ এই মধ্যপ্রাচ্যেই আমাদের সম্ভাবনাময় একটি জায়গা যেখানে আমরা লেবার এক্সপোর্ট করতে পারব। এবং সেভাবেই তিনি এই মধ্যপ্রাচ্যের সাথে আমাদের সম্পর্কটাকে সুন্দর করে গড়ে তুলেছিলেন এবং সেখান থেকেই আমাদের লেবার এক্সপোর্টের শুরু। এবং আজকে এই লেবার এক্সপোর্ট থেকে আমাদের দ্বিতীয় আমাদের যে ফরেন এক্সচেঞ্জ আর্নার সেটা হলো আমাদের ওয়েজ আর্নার্স ভাইয়েরা। আজকে বিদেশে কষ্ট করে তারা আজকে যে টাকা পয়সা পাঠাচ্ছে সেটা দিয়ে আমাদের আজকে বিরাট বড় একটা আমরা ইয়ে দেখছি, বাংলাদেশ ব্যাংকে একটা রিজার্ভ দেখতে পাচ্ছি, কিন্তু সেটার যে ফাউন্ডেশন এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। আজকে আমরা কৃষির দিকে কৃষির ক্ষেত্রে যদি যাই একই ব্যাপার, আজকে আমাদের এখানে যে ধান হচ্ছে উনি প্রথম 1980 সালেই এই চাউল এক্সপোর্ট করেছিলেন বাংলাদেশ থেকে। মানুষে বলেছিল যে জিয়াউর রহমানকে পাগল হয়ে গেল নাকি, ধান কেন এক্সপোর্ট করে, আমরা তো ইম্পোর্ট করে খাওয়ার অভ্যস্ত। কিন্তু উনি বলেছিলেন যে বিপ্লব আমি করেছি এবং এই খাল কাটা এবং পানি সেচের যে ব্যবস্থা আমি করেছি এই দেশে স্বয়ংসম্পূর্ণ হয়ে আমরা এক্সপোর্ট করতে পারবো, এতে কোনো অসুবিধা হবে না। এইরকম একটা মনোবল আলা লোক, একটা মহাপুরুষ আমাদের দেশে আর মনে হয় জন্মগ্রহণ করে নাই। ওনার সাহস ছিল, ওনার পকেটে কি ছিল উনি কোনোদিনও দেখতেন না। আমার একটা কথা মনে পড়ে, আমার ভাই তখন টিএনটি মিনিস্টার ছিল, তখন উনি বলেছিলেন যে মুকুল তুমি যাও ইয়েতে, মইদুল তুমি যাও সুইজারল্যান্ডে একটা স্যাটেলাইট দেখতে। তো উনি নাকি বলছে স্যার স্যাটেলাইট তো অনেক দাম, এটা ভাইয়ের কাছ থেকে শোনা কথা, যে স্যাটেলাইট তো অনেক দাম, $4-5 million লাগে। তখন $4-5 million আমাদের জন্য অনেক টাকা ছিল। তো উনি নাকি বললেন তোমাকে কি আমি বলেছি যে টাকার কথা তোমাকে চিন্তা করতে হবে, ইউ জাস্ট গো অ্যান্ড সি অ্যান্ড দেন আই উইল ডিসাইড হাউ টু বাই অ্যান্ড হাউ টু গেট দি মানি, দিস ওয়াজ জিয়াউর রহমান। তো এইরকম একটা সাহসী লোক আমাদের যে এই দেশে জন্মগ্রহণ করে, আমি আর মুক্তিযুদ্ধের কথা গেলাম না, সেটা আমরা অনেক শুনেছি এবং এখনো জানি, আমরা সকলেই জানি মুক্তিযুদ্ধের ব্যাপারে। তবে যেটাই করুক বাংলার মানুষের মন থেকে জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। এবং এই সময় ওনার যে আমি একটা খালি কোটেশন বলতে চাই, যে ওই সময় নিউ ইয়র্কের একটি পত্রিকায় এসেছিল যে কন্ট্রারি টু দি প্রিভিয়াস প্রেসিডেন্ট দি গভর্নমেন্ট দি জেনারেল এলিমিনেটেড সাচ পলিটিক্স ইন দি সিভিল সার্ভিস অ্যান্ড বিগ্যান স্ট্রিমলাইনিং স্টেট ইনস্টিটিউশন, সফট স্পোকেন মিলিটারি ম্যান জিয়াউর রহমান ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইনকরাপ্টেবল ইন হিজ পার্সোনাল লাইফ হু লিফটেড দ্য নিউ নেশন টু ইটস ফিট। তো আমি মনে করি দিস সামারাইজেস হিজ কন্ট্রিবিউশন টু দিস নেশন। আজকে আমরা যে পার্টি করি না কেন, এই কন্ট্রিবিউশনগুলো বলা ঠিক হবে না। আজকে আমরা বিএনপি হিসাবে এগুলাকে সামনে নিয়ে আগামীতে যাতে আমরা তার জীবনের উপরে আরও এরকম আলোচনা করতে পারি এবং আপনারা এরকম ব্যবস্থা করেন,
আমরা তাহলে খুশি হব কারণ নতুন নতুন যারা আমাদের প্রজন্ম আসছে অনেকেই জিয়া রহমান সম্বন্ধে অত কিছু জানেন না কারণ আজকের যে সরকার সেই সরকার আছে একটাই তার কাজ যে জিয়া রহমানকে এই দেশ থেকে মুছে ফেলতে হবে পারলে তার কবরটাও সরিয়ে দেয় কাজে এই যে একটা ভয়ঙ্কর সরকার এই যে ভয়ঙ্কর একটা আপনার পরিস্থিতি এইটার থেকে বাঁচতে হলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে যাতে আমরা আগামীতে আমাদের এই মুভমেন্ট এগিয়ে নিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে বিএনপির একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটা সরকার গঠন করতে পারি এই মর্মে আমাদেরকে সকলকে কাজ করতে হবে আজকে এত সব হেভিওয়েটের পরে আমার বলার কিছুই ইচ্ছা ছিল না তবু মনে করলাম দুই একটা কথা না বললেই নয় তো আজকে আমি আবারও আমাদের লালমনিহাট এবং কুড়িগ্রাম জেলার বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং এই সাথে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ।